জানুয়ারি 7 তারিখে ভোট দিতে গিয়ে নৌকায় ভোট দেবেন। যারা দেশের জন্য কোনোদিন কিছু করে নাই, এই সেই শরিয়াচার জিয়া রহমানের সৃষ্টির দল, যে দেশে গণহত্যা করেছে সেই জিয়া রহমান, নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছে তার সৃষ্টির দল, যারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, যারা সেই যুদ্ধ অপরাধীদের দল, সন্ত্রাসী দল জামাতকে ফিরে এনেছে বাংলাদেশ, আর মানুষের উপর নির্যাতন সন্ত্রাস জং কিছু করেনি, একমাত্র দেশের জন্য আপনারা করছেন এবং দেশের জন্য আওয়ামী লীগ করে যাচ্ছে। আর এটা এখন আপনাদের কাউকে আর বুঝাতে হয় না, কারণ 15 বছরে বাংলার মানুষ দেখেছে বাংলাদেশ কোথা থেকে কোথায় এসেছে, কেউ কল্পনা করতে পারেনি। উন্নয়নের এই গতি 15 বছর আগে কেউ স্বপ্নেও ভাবতে পারেনি বাংলাদেশ যে এত দূর আসবে। এই গতি যদি ধরে রাখা যায়, আগামী 10-15 বছরে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হবে। আর আগামী 10-15 বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না, তখন বাংলাদেশে শান্তি আসবে, যখন এই জঙ্গিবাদ, এই মৌলবাদী শক্তি বাংলাদেশ থেকে তাদের চিহ্ন মুছে যাবে। শেষে একটি কথা বলতে চাই, যে এখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার সন্দেহ নাই। আমরা জানি যে এখন অনেকেই এই জঙ্গিবাদ, মৌলবাদীদের, সন্ত্রাসীদের উস্কাচ্ছে, যেহেতু নির্বাচন সামনে। আমি আপনাদের প্রতি একটি অনুরোধ করব যে এদের কথায় কানে দেবেন না, কে কি বলছে কিছু যায় আসে না। আর স্পেশালি এর মধ্যে দেখা যায় যে বিদেশি অনেকে, স্পেশালি আমাদের অনেক বিদেশি রাষ্ট্রদূত, ঠিক নির্বাচনের আগে তারা অনেক বেশি কথা বলা শুরু করে, এবং ঠিক তখনই কিন্তু এই সন্ত্রাস সংঘর্ষ জ্বালাও পোড়া শুরু হয়। তার মানে কি, তাদেরকে এরাই উস্কাচ্ছে। তবে চিন্তা করবেন না, যেদিন নির্বাচন শেষ হয়ে যাবে পরের দিন তারাও চুপ হয়ে যাবে। আর বেশি দিন নাই, মাত্র 1.5 মাস। আবারও আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা। আসেন, আমরা এই বর্তমানে কি হচ্ছে এই 2-3 মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি। সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে চান, একটি উপায়, জানুয়ারি 7 তারিখে ভোট দিতে গিয়ে নৌকায় ভোট দেবেন।